শটলেন্থের বল জায়গা থেকে খানিকটা সরে গিয়ে হাঁকিয়েছেন রনি তালুকদার। বল সোজা সীমানার বাইরে, সঙ্গে সঙ্গে ডাগ আউট থেকে ভেসে আসে চিৎকার আর করতালির আওয়াজ, কারণ রনি সেঞ্চুরি আদায় করে নিয়েছেন আর সতীর্থরা সেটাই সেলিব্রেট করছেন। সতীর্থদের উদ্দেশ্যে দুই হাত উপরে তুলে সাড়া দেন রনি। সেলিব্রেশন শেষ করে হেলমেট পরে নিচ্ছিলেন, ঠিক তখনই কেউ একজন আওয়াজ দেন ফটো ঠিকঠাক আসেনি। সেটা শুনে তালুকদার আবারও হেলমেট খুলেছেন, দুহাত উঁচিয়ে আবারও করেছেন হাস্যোজ্জ্বল সেলিব্রেশন। তবে রনি আসল সেলিব্রেশন করেছেন প্রথমে আকাশের দিকে তাকিয়ে, তারপর ব্যাটে চুমুখে। হয়তো নিজের ভাগ্যের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদও দিয়েছেন মনে মনে। আসলে রনির ভাগ্য এদিন বেশ ভালোই ছিল। NCL-এর 2023-24 মৌসুম শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। প্রথম দিনে মিরপুরে রংপুর বিভাগের মুখোমুখি হয় ঢাকা বিভাগ। আগে ব্যাট করতে নেমেই শুরু হয় ঢাকার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। দলীয় রান 100 পেরোনোর আগেই হারায় 7 উইকেট। তবে এমন আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন রনি তালুকদার। সেই সঙ্গে নিয়মিত বাউন্ডারিতে স্কোরবোর্ডে রানও তুলছিলেন, আদায় করে নিয়েছেন 50। রংপুরের বোলারদের চারের বন্যায় ভাসিয়ে ওয়ানডে মেজাজেই সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তালুকদার। ব্যাটাতে এদিন বেশ কনফিডেন্টও ছিলেন। তবে সমস্যা অন্য জায়গায়, আদর রনি তার শতক আদায় করতে পারবেন কি না তা নিয়ে ছিলেন যথেষ্ট সন্দেহে। আর এর কারণ তার সতীর্থদের আসা যাওয়ার মিছিল। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে এই ব্যাটারের ব্যক্তিগত রান যখন 77, স্কোরবোর্ডে তখন তার দলের 8 উইকেট নেই। তবে লাঞ্চ থেকে ফিরেই আরও হাত খুলে খেলা শুরু করেন তালুকদার। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তবে 90-এর ঘরে যাওয়ার পর আরও একটি উইকেট পড়লে তার সেঞ্চুরি আবারও অনিশ্চয়তায় পড়ে, কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন আর ঘটেনি। বাউন্ডারি দিয়েই আসরের প্রথম ম্যাচেই শতক আদায় করে নিয়েছেন রনি তালুকদার। ওপেনিংয়ে নামা রনি থেমেছেন সবার শেষে 102 রান করে। কোনো ছক্কা না থাকলেও 112 বলের ইনিংসটি সাজিয়েছেন 19টি চারে। ব্যাটিং করেছেন 91-এর বেশি স্ট্রাইক রেটে। রনি আউট হওয়ার মধ্য দিয়ে প্রথম দিনেই মাত্র 35 ওভার 4 বলে অল আউট হয় ঢাকা। রংপুরের বোলারদের দাপটে স্কোরবোর্ডে ঢাকা 166 রানই তুলতে সক্ষম হয়, অর্থাৎ দলীয় মোট রানের প্রায় 62% রানই এসেছে রনি তালুকদারের ব্যাট থেকে। বআলহ, ক্রিকফ্রেনজি।